আমাদের ছেলেরা বিয়ে হলে বলে শালিকে বলে আদিঘরবালি। বালি বলে না বলে না শালির সাথে আর কি মারে না মারে না এ কথা বলেন মারে না শালির সাথে আর কি মারে শালির সাথে মজাক করে যারা মা আছেন আমার তোমার স্বামীকে অ্যাভয়েড করবে তোমার বোনের কাছ থেকে যদি বলেন কেন খুব ড্যাঞ্জার কথা এই পাপে যারা লিপ্ত হয়ে আছেন তারা ভেবেলেন কি করবেন ভাবেন না মনে মনে কি সঙ্গে কেউ যদি সম্পর্ক করে দেয় নিজের বউটা হারাম হয়ে যাবে ইসলামে একসঙ্গে দু বোনকে রাখা হারাম যদি কেউ শালির সাথে সম্পর্ক করে নেয় সেই প্রথম বিবিটা যার সঙ্গে বিয়ে হয়েছে ওই মেয়েটা তার জন্য হারাম হয়ে যাবে অর্থাৎ তারপরে যতগুলো যদি অসঙ্গী সংসার করে যতগুলো বাচ্চা হবে হারাম আউলাদ হবে কোরআন বলছে কাদাফলাহাল মুমিনুন হে আমার নবী মমিন কারা মমিনদের আখলাক কি হবে এক নম্বর আখলাক সলাতিহিম দিন তারা যখন নামাজ পড়বে খুসু খুজুর সঙ্গে যেন নামাজ আদায় করে আমাদের সমাজের লোক নামাজ এক ওয়াক্তের পড়ে না রকম জুম্মাটা কেউ কেউ পড়ে আজকে আমার মসজিদে একটা মুর্শিদাবাদের ছেলের সঙ্গে দেখা হলো বললে হুজুর আমার চার জুম্মা ছেড়ে গেছে আজকে জুম্মাটা পেয়েছি আমি বললাম বাবা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো বললে জি কি করো গাড়ি চালায় কোনো জুম্মা ছাড়বে না জুম্মা ছাড়বে না পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়বে না নবীজির হাদিস যার নামাজ নাই তার ইসলাম নাই লেখে লেন যার নামাজ নেই যার মধ্যে তার মধ্যে ইসলাম নাই এটা নোট করে নেন আপনি মানবেন না মানবেন আপনার ইচ্ছা এটা হাদি আল্লাহ নবী বলেছেন আপনি নাও মানতে পারেন আপনি আপনার জবাব দিবেন আমরা মলবিরা নিজেদের জব নিজেরা দেব আমি এটা আল্লাহর কাছে ক্লিয়ার হব আল্লাহ বাদুলিয়া গ্রামে গেইছিলাম আমার যতটুকু দাওয়াত দেবার আমি দাওয়াত দিয়ে দিয়েছি যে মানেনি তাকে তুমি পাকড়াও করো আমার কথা পৌঁছানোর দায়িত্ব আমি কথা পৌঁছে দিয়েছি আলেম দিকে আল্লাহ দায়ী করেছেন আমরা আপনাদের কাছে হক কথা পৌঁছে দেবো আপনি যদি না মানেন সেটা আপনার ইচ্ছা আপনি আল্লাহর কাছে পাকড়াও হবেন হাত তুলে বোন তো সবাই নামাজ পড়বো জোরে বলুন ইনশাল্লাহ নামাজ পড়বেন যুবক বলে যাচ্ছি নামাজ পড়ে কারুর মনে মনে হবে আমি জীবনে এত পাপ করেছি এত গুণা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আল্লাহর কসম করে বলে যাচ্ছি যদি পাহাড়ের মতো গুণা করো সমুদ্রের ফেনার মতো যদি পাপ করে নাও আল্লাহ কোরানে বললেন ইল্লা মানতামা ওয়া আমান ওয়া মিলা আমালান সদিহা ফাউলাইকা ইউবাদ্দিনুলুল্লাহ সৈয়া তিহিম হাসানাত ওয়াকান আল্লাহ গফুর আর রহিমা যারা তোবা করার মতো তোবা করবে যারা ইস্তেখ ফারের মতো ইস্তেখ ফার করবে আমি আল্লাহ রাব্বুল আল তাদের পাহাড়ের মতো সমুদ্রের পানির ফেনার মতো গুনাগুলো নেকি দ্বারা বদলে দেবো জরুরুন সুহামা আপনি নামাজ নামাজ কি নামাজ এমন একটা ইবাদত মানুষ যদি খারাপ কাজে লিপ্ত থাকে তাকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে যেমন দিকে বলে দিই আমাদের সমাজের লোক নামাজ পড়ে প্লাস লটারির টিকিট কাটে কাটে না কাটে না কেন কাটে লটারি কাটলে আমার ব্যবসায় আমার টাকাই বরকত হবে এইভাবে না ভাবে না বলে দিই আপনাকে আমাদের সমাজে সব থেকে কম বেতন কার কথা বলে না ইমাম সাহেবদের সব থেকে ভালো খাবার কার আপনাদিকে কি খাওয়াবে জানি না মনে হয় বিরিয়ানি করেছে আমাদিকে কি খাওয়াইছে বলবো না কি বুঝলেন আমাদের দস্তরখানে মুরগি মাছ আর আর কুপ্তং আর না কি কী ছিল আমাদের সব থেকে কম বেতন আমাদের দাস্তার খান ভালো আমাদের বিশ্বাস করুন যারা লটারি কাটেন লটারি কাটা হারাম লটারির টাকা হারাম লটারির ব্যবসা হারাম লটারির টিকিট কেন হারাম ভাগ্যের মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে একমাত্র আল্লাহ তুমি ভাগ্য পরীক্ষা করতে গেছো লটারির দ্বারা কি করে তোমার দোয়া কবুল হবে করে তোমার মধ্যে বরকত হবে যদি বলেন হুজুর বরকত বরকত দেখতে পাওনি আমার মাদ্রাসায় আমার বেতন আপনাদের ইমাম সাহেবের হাজার কত ছ হাজার দশ হাজারই ধরে নিলাম খালারটা মিলিয়ে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি আমি আপনাদের কথাই ধরছি আমাকে মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যেটা দিচ্ছেন ওই ভাতাটা ধরু আমি দশ হাজার ধরে নিলাম এরপর বলুন দশ হাজারে ইমাম সাহেবকে লটারি কাটতে হয়নি বরকতের জন্যে তোমার কুড়ি হাজার টাকা রোজগার মাসে হারামখোর লটারি কাটতে হচ্ছে তার মানে আল্লাহ তোমার প্রতি নারাজ আছে তোমার বরকত নাই যদি বলেন হাদিস কোরআন শোনান আমার নবী বিশ্বনবী বললেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লা তালীকে মৃত্যুকাল পর্যন্ত রুজি দান করবে আমাদের বর্ধমান জেলার দক্ষিণ দামোদের অনেক জায়গায় জলসে গেলে কি বলে জানে হুজুর সুর করে বক্তব্য দিবেন সুর কি বুঝবিবে সুর করে করে দেবো সুরে জলসা শেষ হয়ে যাবে বুঝলি কি বলে বুঝতে পারি না ওই করেই তো আমাদের সমাজ শেষ হয়ে গিয়েছে সুর করে ওই জন্য সমাজকে এখন দিন বুঝতে হবে যে বিপজ্জনক জায়গায় আছেন শুনেলেন যারা মনে মনে ভাবছেন না দিন যত এগুচ্ছে মমিন তত বেড়ে যাচ্ছে না ভুল কথা আল্লাহ নবীর হাদিস এমন একটা যুগ তোমাদের সামনে আসবে হারাম আউলাদে ভরে যাবে হারাম আউলাদে ভরে যাবে এই কথাটা আপনার গায়ে লাগবে কিন্তু জানেন পৃথিবীর এখন সব থেকে শ্রেষ্ঠ মুক্তি হচ্ছেন মুক্তি তাকি উসমানী মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ আলায় ছেলে পাকিস্তানের জাস্টিস তাকি উসমানী হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি এখন তিনি আর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন বহু লম্বা চওড়া তার মধ্যে একটা ব্যাখ্যা মারাত্মক ব্যাখ্যা দিয়েছেন দেখবেন আমাদের ছেলেরা বিয়ে হলে বলে শালিকে বলে আদিঘর বালি বলে না বলে না সালির সাথেই আর কি মারে মারে না এ কথা বলেন মারে না শালির সাথে করে যারা মা আছেন আমার তোমার স্বামীকে করবে তোমার বোনের কাছ থেকে যদি বলেন কেন খুব ড্যাঞ্জার কথা এই পাপে যারা লিপ্ত হয়ে আছেন তারা ভেবেলেন কি করবেন ভাবেন না মনে মনে কি সালির সঙ্গে কেউ যদি সম্পর্ক করে দেয় নিজের বউটা হারাম হয়ে যাবে ইসলামে একসঙ্গে দু বোনকে রাখা হারাম সম্পর্ক করে নেয় সেই প্রথম বিবিটা যার সঙ্গে বিয়ে হয়েছে ওই মেয়েটা তার জন্য হারাম হয়ে যাবে অর্থাৎ তারপরে যতগুলো যদি ওর সঙ্গে সংসার করে যতগুলো বাচ্চা হবে হারাম আউলাদ হবে নবীজি সাল্লা আলি সাল্লামের হাদিসের সারমর্ম শুধু এটা নয় আপনার আমার পরিচয় আমাকে আপনারা চিনেন কিভাবে আমার পরিচয় কি দিলে ইমাম সাহেব মলনা শওকত আলী সাহেবের ছেলে না বললে না কথা বলেন আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কি আমি বলবো মলবি শওকত সাহেবের ছেলে আমি আপনাকে যদি জিজ্ঞেস করি কেউ কি যদি জিজ্ঞেস করি তুমি কে বাম মরে গেলেও সে কি বলবে আমি মৃত অমুকের ছেলে বলবে না বলবে না কথা বলে আল্লাহ ইনসানের মানুষের যে পরিচয় ঘটিয়েছেন ওইটা বাপের দ্বারা জোরে বলুন সুহান আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের দ্বারা আপনাদের এখানে ছাগলের ছানা হলে পাঠার ছানা বলেন না ছাগলের পাঠার ছানা বলেন তোমার ঘরে তাহলে তুমি ছাগলের ছানাকে পাঠার ছানা বলো না না ভুলে বলে দিয়েছে ভাই আমার ভুলে ছাগলের ছানা বলি গায়ের বাচ্চা হলে কেউ ষাঁড়ের বাচ্চা বলে না গায়ের বাচ্চা বলে জোরে বলুন না সুভান আল্লাহ জানুয়ারের পরিচয় আল্লাহ ঘটিয়েছেন মায়ের দ্বারা আর মানুষের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা চলুন